দিয়েছি মোহাম্মদ আব্দুর রাকিব আপনি লিখেছেন হস্ত হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা না এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয় আপনি নিজের হক নিজে নষ্ট করছেন নিজের আমল নষ্ট করছেন এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন অবশ্য অবশ্যই সেই জন্য এটি নাজায়জ এবং গুনাহের কথা হারাম আশফাকুর রহমান আপনি লিখেছেন স্মৃতিশক্তি কীভাবে বাড়ানো যায় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে সেই সাথে আল্লাহ তালার কাছে আহ দোয়া করা উচিত স্মৃতিশ্রুতি বাড়ানোর জন্য মোহাম্মদ মামুন রুবে রুমেন আপনি লিখেছেন আত্মহত্যাকারী কি কখনো জান্নাতে যাবে না আত্মহত্যাকারী ব্যক্তি জান্নাতে কখনোই যাবে না এমন কথা হাদিসে এনে হাদিস অবশ্য স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা আছে মুসলিমের বর্ণায় কিন্তু সেটার ব্যাখ্যায় মুহাদ্দিজণ বলেছেন যে এর মানে হলো কেউ যদি এটাকে হালাল বৈধ মনে করি করে এটাকে হারামকে হারাল মনে করে হারাম আবার কি এটা নিয়ে যদি ড্যামকে কেয়ার মনে করে তাহলে সেক্ষেত্রে সে আল্লাহ হয়ে যায় আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়ে যায় কাফের হয়ে যায় সেই হিসাবে সে জাহান্নাম যাবে বাট সাধারণ অবস্থাতে সেই জাহান্নামী জাহান্নামে যাবে না হাদিসে বোঝা যায় তো জাহান্নামে যাওয়াটাই তো একটি ভয়াবহ ব্যাপার অতএব একজন মানুষ একজন মুসলমান কোনো অবস্থাতেই আত্মহত্যা করতে পারে না এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সেদা করলে এসে আদায় হবে কিনা সেজ দা করবেন আপনি জমি হাতের উপরে সেজ করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেচ করেন হয়তো জমি তার জন্য উপযোগী না বা জমি করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে কদর এয়ারি থেকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের করেনে কি ওয়াইফে তাকে বোঝাবেন যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহ কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত দায়মুক্ত হলেন মেহরাজ মেহেরাজ রোহান আপনি একদিকে লিখেছেন শীতের দিনে টাকু নিচে কাপড় পরা যাবে কিনা না সর্বাবস্থায় টাকা নিচে কাপড় পরা হারাম বিশেষ করে জামা জুব্বা চাদর এবং এ জাতীয় যেগুলো উপর থেকে মানুষ মানে নিচের দিকে যায় আর কি আর যেগুলো নিচের দিক থেকে উপরের দিকে থাকে এবং নিচ থাকেই ট্যা নিচে যেমন মোজা তারপর এমন কোন জামা যেটা মোজার সাথে জামার সাথে অ্যাটাচড আলাদা করে খোলার কিছু নেই সেগুলোর কথা সব বাকি শীতের অজুহাতে টাখন নিঃস্বের পাপ পোশাক পরা যায় না আপনি মোজা পরিধান করবেন আপনি জুয়েলহানা লিখেছেন আমি সৌদি আরব প্রবাসী মক্কা থেকে বলছি আমি মক্কায় বসবাস করি আমরা করতে হলে আমাকে এহরাম কোথা থেকে বাঁধতে হবে মক্কার বাইরে থেকে কি বাঁধতে হবে জি মক্কার বাইরে গিয়ে আপনি আয়সা মসজিদ থেকে এহরাম বাঁধবেন যেমনটি আম্মাজান আয়সা রতি আল্লাহ তে আনহা তিনি করেছেন তার ব্যাপারে নবী আলি সালাম নির্দেশনা দিয়েছেন যে তিনি যখন হাজের সময় তার অসুস্থতা শুরু হয়ে গেছে পরবর্তী তিনি সেটি কাজা করেছেন পরবর্তী আদায় করেছেন তখন তাজনী আলাইস্লামের সেই নির্দেশনা ছিল বিধায় আপনি তার আলোকে মক্কার বাইরে আয়সা মসজিদে গিয়ে সালাত আদায় করবেন ইশা আল্লাহ এতে সরি আপনার এহরাম পড়বেন এতে আপনার সালাত আদায় এই সরি এহরাম আদায় হয়ে যাবে ইশাল একজন নারী যদি সরি দেখতে পাচ্ছি না প্রশ্ন হলো একজন নারী যদি কখনো বিয়ে না করেও সবসময় ইসলাম শরীয়ত মোতাবেক চলাফেরা করে তাহলে কি তার জন্য জানা ধারাব ভাই আতা আতিকুর রহমান আপনি লিখেছেন একজন নারী যদি বিয়ে না করে করার ফলে তার কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি না হয় নিজেকে নিজে নিয়ন্ত্রণ রাখতে পারেন তার শরীরের যে চাহিদা তৈরি হয়ে সেটাকে তিনি যেখানে সেখানে চরিতার্থ করে ফেলতে পারেন গুনাহের দিকে যেতে পারেন কোনো আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি এ অবস্থা থাকলে যাবে আপনাকে কী বলেছে বিবাহ তো তার জন্য ফরজ নয় এরকম অবস্থা হলে বিবাহ করাটা উত্তম না কিন্তু না করলে তিনি যে যাওয়ার ব্যাপারটা কিন্তু সেরকম নয় বিশ্ব করে নিজেকে যদি বাঁচাতে পারেন তখন এমডি রেজাউল ইসলাম আবনু এডি থেকে আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে টাকা ধার নিতে চাই আমি জানি সে টাকাটা সমিতি থেকে এনে দিবে কিন্তু আমাকে সুদ দিতে হবে না এক্ষেত্রে কি তার কাছ থেকে সেটা নিয়ে আমার জন্য যাতে হবে আপনার সুদ না আগেও কিন্তু যদি সে সুদের কারবারে জড়িত হয় তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য না যায় হবে কারণ সুদের কারবারে জড়িত হওয়া এটা মৌলিকভাবে একটা গুনাহের কথা একটা নাজায়জ কথা সুদের কারবার একজন ইমানদার জড়িত হতে পারে না তারা সুদকে হারাম করেছেন বিধায় আপনার জন্য তিনি তো সুদের কারবারে জড়িত হতে হলো তিনি তো আপনাকে সুদ থেকেই নিয়ে দিলেন আপনি দিলেন না সে তো দিল বিধায় তার এই অন মানে নাজায়জ এবং হারাম কাজ লিপ্ত হয়ে তারপর আপনাকে সহায়তা করলে সেটি আপনার জন্য গ্রহণ করা যায় হবে